তবে কি এবার সালমান খানের সঙ্গে মন কষাকষি হলো প্রাক্তন বিগ বস প্রতিযোগী শেহনাজ গিলের? এবার এমনটাই আজ পাওয়া যাচ্ছে। তবে কি শেহনাজের বলিউড ডেবিউ হবে না সালমান খানের কাভি ঈদ কাভি দেওয়ালি ছবির মাধ্যমে? কি বললেন শেহনাজ? সালমান খান আর শেহনাজ গিলকে নিয়ে গোটা সোমবার চলেছে সোশ্যাল মিডিয়ায় চর্চায় চর্চায়। কারণ হঠাৎই দেখা গিয়েছে শেহনাজ গিল সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন সালমানকে, আর তারপরই রটে সালমানের কাভি ঈদ কাভি দেওয়ালি ছবি থেকে নাকি বাদ পড়েছেন তিনি। তবে রাতেই প্রতিক্রিয়া দিয়েছেন ইনস্টাগ্রামে অভিনেত্রী শেহনাজ গিল। কি বললেন তিনি? সালমান খানের পরের ছবি কাভি ঈদ কাভি দেওয়ালি, এটার মাধ্যমেই বলিউডে পা রাখছেন শেহনাজ গিল। শেহনাজ গিল এর আগেও বিভিন্ন পাঞ্জাবি ছবি উপহার দিয়েছেন দর্শক মহলে, যা রীতিমতো ব্লকবাস্টার হয়েছে। মিউজিক ভিডিওতেও আমরা তাকে দেখেছি সাবলীল অভিনয় করতে, কিন্তু হিন্দি ছবির কাজ এটাই প্রথম। তাই সালমানের ছবি থেকে শেহনাজের বাদ পড়ার খবর শুনেই শেহনাজ ভক্তরা অনেকটাই অবাক হয়েছে, কারণ ছবির শ্যুটও করে ফেলেছেন তিনি, সেট থেকে ছবিও ভাইরাল হয়েছিল। হঠাৎ কি হলো তাদের মধ্যে? সোমবার রাতেই শেহনাজ নিজের ইনস্টা স্টোরিতে লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে এই গুজবগুলো আমার রোজের বিনোদনের খোরাক হয়েছে, দর্শক ছবিখানা কবে দেখবে ভেবেই আমি আর অপেক্ষা করতে পারছি না, আর অবশ্যই আমাকে ছবিতে দেখতে পাবেন। অর্থাৎ তিনি আছেন কাভি ঈদ কাভি দেওয়ালি ছবিতে। অবশ্য সালমান খান সম্পর্কে একটাও কথা বলতে চাননি এই স্টোরির মাধ্যমে অভিনেত্রী শেহনাজ গিল। এমনকি সালমান খানকে কেন আনফলো করে দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সে সম্পর্কেও কোনো কিছু বলতে দেখা যায়নি শেহনাজকে। প্রসঙ্গত, চলতি বছরে অর্পিতা খানের বাড়ির ঈদ পার্টিতে সালমান আর শেহনাজের মধ্যে ঘনিষ্ঠতা সকলের নজর কেড়েছিল। এমনকি পার্টি শেষে শেহনাজকে গাড়িতে তুলে দিতে নিজে এসেছিলেন ভাইজান। তাদের একে অপরকে জড়িয়ে ধরা, শেহনাজের খাওয়া চুমু সবই ভাইরাল হয়েছিল। সালমান স্যার বলতে পাগল ছিলেন শেহনাজ গিল কয়েকদিন আগেও, হঠাৎ কী হলো তার? এদিকে আরও এক বিগ ব্যানারের ছবিতে কাজের অফার এসেছে শেহনাজ গিলের কাছে। সূত্রের খবর, অনিল কাপুর কন্যা রিয়া কাপুরের আসন্ন ছবির নায়িকা হয়েছেন নাকি শেহনাজ গিল। এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন রিয়ার স্বামী করণ বোলানি। সূত্রের খবর, টিমের কথাবার্তা চলছে আর এরপরেই তিনি আবারও নতুন সিনেমায় কাজ করবেন। তো ভিউয়ার্স, সালমান খান এবং এই শেহনাজ গিলকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।